আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আছি দোয়া এন্টারপ্রাইজে। তো এখানে আজকে আমরা দেখব যে দুই কম্প্রেসারে মিৎসুবিশি 6G14-এর দুই কম্প্রেসারে আজকে আমাদের টেবিল মেলাবে ইঞ্জিনিয়ার হেড মিস্ত্রি মিস্টার নোহাস। তো এখন স্যার, যদি আমরা দুই কম্প্রেসারে টেবিল মিলাতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে যদি একটু বলতেন? মিলাতে হলে যা করতে হবে, এখানে কম্প্রেসর আনতে হবে। ফার্স্ট এখানে ইঞ্জিনটা ডান দিক ঘুরবে, এখানে যখন এইখান থেকে কম্প্রেসর বাতাস আসবে, ঠিক আছে, এইখান থেকে যখন একটু হাওয়া বের হবে তখন বুঝতে হবে এটা এক নম্বর কম্প্রেসর আসতেছে। তখন এই যে হাওয়া শেষ, এখন আসবো আমরা এখানে। এখন এখানে একটু স্ক্রুড্রাইভারটা নাও, এখান থেকে একটু, এখন একই আছে, এখন একই আছে স্যার। যদি একটু ফ্লাস্টার মারে, এখন একে আছে 1.6 কম্প্রেসরের সাথে আসতে হবে। তো আসার পর এটা দেখেন, এখন এখন ফ্লেমারটাছে এবং 6 নম্বরটা জাম হবে। এই যে এখন জাম আছে, এ দেখেন জাম। এখন যা করতে হবে, প্রথম সিলিন্ডারে দুইটা মিলাতে হবে এবং যে 2 নম্বর সিলিন্ডার এটার ইনটেক, এটা 3-এর এক্সস্ট, 4-এর ইনটেক, 5-এর এক্সস্ট শেষ। তো আগে আমরা এটা মিলাই আনি, তারপর আমরা অন্য 6 নম্বর কম্প্রেসর কিনে তারপর আমরা বাকিটুকুগুলো মিলিয়ে দিই। আর এটা ট্যাপেট আপনারা 40-ও দিতে পারবেন, 0.4 mm দিতে পারবেন অথবা 0.45 mm দিতে পারবেন, ঠিক আছে। তো দুটোর মধ্যে একই থাকবে। কিভাবে মিললেন ভাই? যে রেফ্রি করে দিলাম, কেমনি মিলাতে হয় না বলে দিচ্ছি ভিডিওর মধ্যে আগে। এখন 3-এর এক্সস্ট স্যার, এখন 3-এর মানে 2-এর একটা মিলানোর পর 3-এ চলে যাবেন। আচ্ছা একটু যদি বলতেন যে ইনটেক কোনটা এক্সস্ট কোনটা, এটা বোঝার উপায়টা কি? আসলে এটা হচ্ছে এটা, এখানে এই ম্যানিফোল্ড, লাল ম্যানিফোল্ডকে বলা হয় এক্সস্ট আর সাদা ম্যানিফোল্ডকে বলা হয় ইনটেক। তো যেহেতু এটা এই সাইডেতে, এই এটা হচ্ছে ইনটেক সাইড, এটা হচ্ছে এক্সস্ট সাইড, তো এটাকে ইনটেক এক্সস্ট, সেই ক্ষেত্রে ইনটেক এক্সস্ট। আচ্ছা তাহলে স্যার, এই যদি আমরা ম্যানিফোল্ডকে ফলো করি তাহলে পেয়ে যাবো যে কোনটা ইনটেক কোনটা এক্সস্ট বাল্ব। হ্যাঁ হ্যাঁ ওটাই।
কাচের এক্সস্ট। এখন ইঞ্জিন রে আমরা 360 ডিগ্রি ঘোরাবো। এখন 6 নম্বর কম্পিউটারে হাত দাও। 6 নম্বর কম্পিউটারে হাওয়া আসার পর আবার চলে যাবো এখানে আরেকটু দেখতাম। এক আর ছয় আসবে, যেহেতু আমরা 6 নম্বর কম্পিউটার আসবে, এক আর ছয় একসাথে আসে। এখন এক আর ছয়, প্রথমে 1 নম্বর আনার সময় 1 আর 6 আসছিল, এখন 6 নম্বর আসার সময় 1 আর 6 আসবে, কম প্রেশারের সাথে আসতে হবে, না হলে আসবে না। তো এখন আমরা আদার্সগুলো মিলিয়ে দেবো। আদার্স যতগুলো আছে এখানে আমরা মিলিয়ে দেবো। বাদ বাকি যেগুলো আছে এগুলো এক 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 বাই এক মিলিয়ে দিলে হয়ে যাবে। এটা তো মিলিয়ে দিছে আগে, এটা ইনটেক হবে।
নাম্বার কম্পাসের এনে তো পাঁচ নাম্বারের ইনটেক, চার নাম্বারের এক্সস্ট, তিন নাম্বারের ইনটেক এবং দুই নাম্বারের এক্সস্ট। তো পিছন সাইড থেকে এভাবে মিলে তবে সামনের সাইড থেকেও সেম টু সেম এক নাম্বার কম্পোসিটারের সাথে পিস্টন টপে ছুটবে, এক আটশো এখানে আসবে, তারপর ইনটেক এক্সস্ট ইনটেক এক্সস্ট শেষ। আচ্ছা মিস্টার নোহাস, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমার, সেটা হলো আজকে তো আমরা শিখলাম যে দুই কম্পেসারে কিভাবে টেবিট মিলানো যায়, তো এটা মূলত কোন কোন ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাই আর কি জানার বিষয় ছিল আপনার কাছে। যে ক্যাটারপিলার যত ধরনের ইঞ্জিন আছে লেটেস্ট মডেল থেকে ধরে ওল্ড মডেল পর্যন্ত, ক্যাটারপিলার, মিৎসুবিশি, ইসুজু, ফোর সিলিন্ডার, এগুলো সব এভাবে মিলানো যাবে। এবং যত ধরনের ইঞ্জিন আছে মানে একটার কম্পেসার মানে একজনের একটার কম্পেসার এক এক মতন এক এক মতন। আচ্ছা তো এখান থেকে আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখলাম যে কীভাবে দুই কম্প্রেসারে টেবিট মিলানো যায়, বারবার ছয়বার কম্প্রেসারের কোনো প্রয়োজন নাই, দুই কম্প্রেসার হলেই মিলে যাবে টেবিট। তো এখন পরিচয় করা দিই আমাদের ইকুইপমেন্টের সাথে, সেটা হলো MS দোয়া এন্টারপ্রাইজ। এটা হলো আপনার হেমায়তপুর বাজারের ঠিক একটু কাছে এ আমাদের ইকুইপমেন্ট। এখানে রয়েছে অভিজ্ঞ হাইড্রোলিক ফাংশনের মিস্ত্রিরা এবং ইঞ্জিনের মিস্ত্রিরা, আর এ আমাদের ইয়ার্ড। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সকল রকম সেবা। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।